তো এখানে দেখো ওয়ার্কিং ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বের করি সেই ম্যাথটা প্রতি বছরই আসে বুঝছি এরপর ক্যাশ ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা আছে সেখানে ক্যাশ ম্যানেজমেন্ট একটা অপশন আছে যেখানে আমরা ওই যে রিটার্ন জেট পয়েন্ট তারপর হচ্ছে তোমার এই যে সি বের করি সূত্রের যে ম্যাথগুলো এটা হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট আর হচ্ছে ক্যাশ বাজেট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই তিনটা অপশন হচ্ছে দুই নম্বর চ্যাপ্টারে এখান থেকে কোন ইয়ারে আসা বলা মুশকিল যেমন সতেরো এবং উনিশে দশ মার্চের করে ক্যাশ বাজার আসছে একুশে একুশে ক্যাশ বাজার আসে নাই না আসছে একুশে একটা ক্যাশ বাজার আসছে বুঝছো বিশে আসে নাই একুশে একটা ক্যাশ বাজেট আসছে মাঝখানে আঠারোতে আসে নাই তাহলে সতেরোতে আসছে উনিশে আসছে একুশে আসছে তো তোমাদের ইয়েটা বন্ধ করো ক্যামেরাটা অফ করো যাদের ক্যামেরা অফ আছে অন আছে অফ করো রিমা ক্যামেরা অফ করো আপনি কথা বলেন আচ্ছা এবার এখানে দেখো ক্যাশ বাজেট এই ক্যাশ বাজেটটা একুশে আসছে তার মানে আমরা ধারণা করতে পারি এই বছর ক্যাশ বাজেট নাও আসতে পারে বুঝতে পারছি এবং একুশ সাল ও ক্যাশ ফ্লো আসছে তার মানে ক্যাশ ফ্লো আসার ধারণাটা দেখতেছি তেরোতে আসছে চোদ্দ তে আসছে আবার সতেরোতে আসছে আঠারোতে আসছে উনিশে আসে নাই বিশও আসছে একুশও আসছে বুঝতে পারছি তো এখান থেকে আসলে ডিসিশন খুব টাফ তবে আমরা এক্ষেত্রে আমরা সবসময় ইয়া করতে পারি এক্ষেত্রে আমরা ক্যাশ ফ্লোটাকে প্রাধান্য দিতে পারি এবার ফ্লোটাকে প্রাধান্য দিতে পারি তারপর বাকি যেগুলো আমরা করছি একটু দেখে যাব সমস্যা নাই কনসেপ্টটা নিয়ে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই পাঁচটা থেকে ছয়টা ম্যাথ আসে পার্ট সি তে আর পার্ট বিতে কোনো সময় দুইটা কোন সময় চারটা কোনো সময় তিনটা এরকম ম্যাথ আসে এবার চারটা ম্যাথ আসার সম্ভাবনা বেশি পার্ট বিতে তো পার্ট বি এর জন্য তোমরা দুইটা থিওরির প্রিপারেশন নিয়ে যাবা আর পার্ট এর জন্য সরি জন্য সি একটা নিয়ে এখানে দুইটা থিওরি থাকবে তোমরা একটা থিওরির প্রিপারেশন নিয়ে যাবা যে তুমি যাতে একটা থিওরি লিখতে পারো তাহলে তোমার পর প্রেশারটা কম আসবে এ হচ্ছে একটা অপশন দুই নম্বর অপশন ইনভেন্টরি ম্যানেজমেন্ট একুশ সালে আসছে দশ মার্চের জন্য একুশ সালে দশ মার্সের জন্য আসছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট তো বাইশ সালে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আসে কিনা সেটা দেখার বিষয় কারণ মাঝখানে আমরা দেখতে পাচ্ছি আঠারো উনিশ বিশ এই তিনটা সাল ইনভেন্টরি গ্যাপ দিছে তো যেহেতু ইনভেন্টরি চাপটাটা ছোট আছে তোমরা একটু এটার উপরে প্রিপারেশন নিয়ে যাই আগের ইয়ারগুলোতে দেখতাম ইনভেন্টারি খুব বেশি আসতো এক বছর চব্বিশ আসছে একুশ আমাদের দশ মার্চের একটা ম্যাথ আসছে ইনভেন্টারি দিকে ডিসকাউন্টের একটা ম্যাথ আসছে তো এটার উপর একটু প্রিপারেশন নিয়ে যাবা ইনভেন্টারির উপর রিসিভেবল ম্যানেজমেন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে আমাদের এখানে আহ আঠারোতে আসছে উনিশে আসছে বিশে আসে নাই কিন্তু একুশে আসছে এটারও আশাবশার ধারাবাহিকতা ইরেগুলার রেগুলার তো যাই হোক এই ম্যাপ গুলো যেহেতু আমরা যে কটা ম্যাথ করেছি একোটা ম্যাথের উপর কনসেপ্ট নিয়ে গেলে তুমি আশা করে অ্যান্সার করতে পারবা এগুলোর বাইরের কনসেপ্টে তেমন ম্যাথ আসে না এখানে সব ম্যাথ একই কনসেপ্টের উপর ভিত্তি করে তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এখানে রিজিউম দেখাচ্ছে কেন আচ্ছা শর্ট বছর আসে নাই পার্টিতে শর্ট বছর পার্ট সিতে আসে নাই কিন্তু এর আগের বছরগুলোতে প্রায় প্রতি বছরই শুধু আঠারো সাল মিস গেছিল প্রতি বছরই দশ মাসের কোয়েশ্চেন থাকছে তো এবার শর্ট টার্ম লাইব্রিটিস তোমাদের আসলে হান্ড্রেড পার্সেন্ট আশা করা যায় তার মানে শর্ট টার্ম আমাদের গুরুত্ব দিব খুব বেশি করে অ্যানালাইসিস টেকনিক এটাতে আমাদের প্রথম বছর মানে বিশ সালে তোমার এখানে দশ মার্চের ম্যাথ আসে নাই একুশ সালেও দশ মার্চের ম্যাথ আসে নাই তো এবার এখানে আমরা টাইম সিরিজ এনালাইসিসের যে ম্যাথগুলো আছে ট্রেন্ড ট্রেন নির্ণয় করা এখান থেকে একটা ম্যাথ আসবে এরকম আশা করতে পারি আমরা ক্লিয়ার আর রেশিও থেকে চোদ্দ মার্চ থাকবেই রেশিও থেকে থাকবে ম্যাথ থেকে থাকবে এখানে তার মানে এখানে আমরা বুঝতে পারলাম আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট টার্ম লাইবিলিটিস আর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস টেকনিক রেশিও অ্যানালাইসিস এই চারটা চাপ্টারের উপর বেশি গুরুত্ব দিবে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিবে এই চারটা চাপ্টারের উপর এই বছরের জন্য কেমন আচ্ছা এর সাথে ইনভেন্টরি ম্যানেজমেন্ট রিসোর্স যেহেতু আমরা সব চাপ্টার করেছি বইয়ে সব চাপ্টার করেছি সবগুলো আমরা দেখবো কিন্তু এই চাপ্টার উপর বেশি গুরুত্ব দিব তারপর আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে রিসিভেবল ম্যানেজমেন্ট আছে এগুলোকে আমরা ধারাবাহিকভাবে দেখবো আর কি তো এগুলো একটু তোমরা ভালো করে অ্যানালাইজ করে এভাবে প্রিপারেশন নিতে থাকো যেগুলোর উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি এগুলোর উপর তোমরা পাশাপাশি অ্যানুয়াল ম্যাথের পাশাপাশি আরো দেখ দেখবা আর বিশেষ করে ক্যাশ বাজেটের যে কটা ম্যাথ আমরা করাইছি এগুলো দেখলা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কনসেপ্টটা নিয়ে গেলা এখানে তোমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথড দুইটাই আসতে পারে তবে 90% ম্যাথ ইনডাইরেক্ট মেথড থেকে আসে মাঝে মধ্যে ডাইরেক্ট মেথডটা আসছে যদি কেউ মনে করে যে আমার একটু চাপ হয়ে যাচ্ছে তুমি ডাইরেক্ট মেথডটা অ্যাভয়েড করতে পারো ইনডাইরেক্ট মেথডের উপর প্রিপারেশন নিতে পারো কারণ পরীক্ষায় যদি ডাইরেক্ট মেথড চলে আসে তুমি আবার বলবো না স্যার আপনি না করছেন আসতে পারেন এই দায়িত্ব কিন্তু আমার না ভাই আবার বলো পড়া তোমরা আবার দোষ দত্ত উত্তর সবাই কিন্তু আমি তোমার অবস্থার উপর হালকা করে দিচ্ছি ব্যাপারটা যে কেউ যদি মনে করো যে ডাইরেক্ট মেথডটা কঠিন মনে হয় ঠিক আছে তুমি এটা ছেড়ে দাও